এটি ASUS ব্র্যান্ডের TUF সিরিজের B450M প্লাস গেমিং মাদারবোর্ড বর্তমানে B450M প্লাস মাদারবোর্ডটি বাংলাদেশের AMD ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় মাদারবোর্ড এটি একটি AMD মাদারবোর্ড এর ফর্ম ফ্যাক্টর হচ্ছে MATX ফর্ম ফ্যাক্টর CPU ইনফরমেশন এর চিপসেট হচ্ছে AMD B450 চিপসেট AMD Ryzen 2nd generation Ryzen with Radeon Vega graphics Athlon with Radeon Vega graphics Ryzen 1st generation processor এবং সাপোর্ট করে 8 কোর পর্যন্ত CPU ASUS TUF B450M Plus AMD gaming mainboard সমর্থিত AM4 socket RAM information এই মাদারবোর্ডে DDR4 মেমরি RAM সমর্থিত এবং 4টি মেমরি স্লটস রয়েছে এটি DDR4 RAM বাস 1866 2133 2600 2667 2800 2933 3000 3066 3200 3466 3700 3733 3866 4000 4133 4600 RAM Plus থেকে SRAM Plus পর্যন্ত সমর্থন করে পোর্ট 64 GB Graphics and storage information Graphics multi VGA output support করে HDMI অথবা DVI-D ports supports HDMI 2.0B with a maximum resolution of 1496x2160 at the rate 60 GHz এবং supports DVI-D with max resolution 1920x12000 at the rate 60 GHz max shared memory হচ্ছে 16 GB এবং storage interface হচ্ছে 4 SATA 6 GB ports এর PCI express 1 PCIe 3.0x2.0 16 mode slot audio and video এই বোর্ডটি রিয়েলটেক ALC887 কোডেক চিপসেট ব্যবহার করেছে ক্লিয়ার এবং কোয়ালিটি সাউন্ড উপভোগ করার জন্য ভিডিও চিপসেট এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর LA and information ASUS TUF B450M Plus রিয়েলটেক RTL8341H হিসাবে LAN চিপসেট ব্যবহার করেছে এবং এর LAN স্পিড 10x100x1000 Mbps পর্যন্ত Port information ASUS TUF B450M Plus এর মোট USB পোর্ট 13টি SATA পোর্ট 60টি এবং 1 HDMI পোর্ট এবং DVI পোর্ট তবে এটাতে VGA পোর্ট নেই Warranty Service By the way, এটাতে 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাওয়া যাবে Unboxing বক্সটি আনবক্সিং করলে মাদারবোর্ডটির সাথে বিভিন্ন ধরনের স্লটস পাওয়া যাবে থাকবে একটি DVD এবং সাথে আরও থাকবে কয়েকটি ম্যানুয়াল গাইড মাদারবোর্ডটি আমার পিছিতে সেট আপ করা আছে প্রায় 1.5 বছর ধরে ইউজ করতেছি এর সার্ভিস খুবই সন্তুষ্টজনক তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই মাদারবোর্ডটি এখন ততটা অ্যাভেলেবেল না থাকলেও এর প্রো ভার্সনটি পেয়ে যাবেন লিংক থাকবে কমেন্টে